ডাক্তার ওই পাশে না দিল ভাই না আপনারা সবাই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী এই দেশের জনগণের একমাত্র আশা ভরসার স্থল, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত এপ্রিল মাসে তিনি করোনায় আক্রান্ত হয়ে তিনি এবার কি হসপিটালে ভর্তি হয়েছিলেন এবং সেখানে তার দীর্ঘ চিকিৎসার পরে প্রায় 56 দিন পরে তিনি বাসায় এসেছিলেন। এরপরে এখানে আপনার প্রায় 6 মাস যাবৎ তার কোনো ফলো আপ করা সম্ভব হয়নি করোনার কারণে, বিভিন্ন কারণে। এরপরে 12 অক্টোবরে তিনি আবার এবারকার হসপিটালে যান তার চেক আপগুলো করার জন্য। সেখানে তার বিভিন্ন চেক আপ এবং চিকিৎসা শেষ করে প্রায় 27 দিন পর আজকে তিনি বাসায় ফিরে এসেছেন। আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং তিনি এখন আমাদের ডাক্তার সাহেব কথা বলবেন, ডক্টর জাহিদ হোসেন সাহেব, তিনি এখন ভালো আছেন এবং তিনি আপনাদের সকলকে তার জন্য দোয়া করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আপনাদের মাধ্যমে আবারও আমি সকল দেশবাসীর কাছে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তার জন্যে দোয়া করার আহ্বান জানাচ্ছি। এবার আমি ডক্টর জাহিদকে তার চিকিৎসাগত ব্যাপারটা বলার জন্য অনুরোধ করব। এখানে আসেন, মাঝখানে চলে আসেন। সম্মানিত সাংবাদিক ভাই বোনের আসসালামু আলাইকুম। আপনারা জানেন, মাননীয় মহাসচিব বলেছেন যে গত 10 এপ্রিল উনি কোভিড আক্রান্ত হওয়ার পর 27 এপ্রিল উনি কোভিড পরবর্তী জটিলতা নিয়ে রাজধানীর এবার কেয়ার হসপিটালে উনি ভর্তি হয়েছিলেন। দীর্ঘ 56 দিন চিকিৎসা করার পর উনি 19 জুন উনি ওখান থেকে ছুটি হওয়ার পরে উনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় আসেন। কিন্তু তার পরবর্তীতে কোভিডের সেকেন্ড ওয়েভ যখন স্টার্ট হলো এবং তখনও কিন্তু চিকিৎসকদের পরামর্শ ছিল ওনার সুচিকিৎসার জন্য দেশের বাইরে ওনার পরবর্তী ম্যানেজমেন্ট এবং ফলো আপের জন্য ডেভেলপ সেন্টারে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যে আপনারা দেখেছেন সেই সুযোগ হয় নাই। ওনার আত্মীয় স্বজন যদিও দরখাস্ত করেছিলেন কিন্তু সেটি কিন্তু আর পরবর্তীতে বাস্তবায়নের মুখ দেখে নাই। এবার যখন ওনার গত প্রায় 6 সপ্তাহ যাবৎ ওনার একটু একটু করে হালকা জ্বর আসছিল, সেই পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে পরীক্ষা করে ওনাকে পরীক্ষা নিরীক্ষার জন্য আবারও এভার কেয়ার হসপিটাল নিয়ে যায়। এভার কেয়ার হসপিটালে 12 অক্টোবরে ভর্তি হওয়ার পর যাওয়ার পর মেডিকেল পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা অনুভব করেন যে ওনার আরও বিস্তৃত পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। সে অনুযায়ী ওনার পরীক্ষা নিরীক্ষা হয় এবং পরবর্তীতে আজকে দীর্ঘ প্রায় দিন পর, আজকে 26 দিন হয়ে গেল, আজকে হচ্ছে আপনার 7ই নভেম্বর, উনি আবার ওনার নিজ বাসভবনে ফিরতে আবার পুনরায় এসছেন এবং এই অবস্থায় এবারও চিকিৎসকরা পুনরায় ওনাকে সুচিকিৎসার জন্য ওনার ফার্দার ম্যানেজমেন্ট এবং ফার্দার ফলো আপ এবং পরবর্তী চিকিৎসা একটি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স ডেভেলপ সেন্টার দেশের বাইরে যে কোনো ভালো কান্ট্রিতে, অর্থাৎ এটাকে বুঝতে হবে যে ওনার যে চিকিৎসা এবারের চিকিৎসা সত্যিকার অর্থেই সি নিডস এ ভেরি গুড কোয়ালিটেটিভ মেডিকেল ট্রিটমেন্ট এবং এই ক্ষেত্রে ওনার পরিবারের সদস্যরাও এবং দেশবাসী নিয়ে অন্যান্য সবাই চায় এবং উনি নিজেও আশা করেন যে সত্যিকার অর্থে ওনার সুচিকিৎসা প্রয়োজন এবং সেজন্যই আপনাদের যে মাধ্যমে দেশবাসীর কাছে উনি যেমন মহাসচিব বলেছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন, ঠিক একইভাবে উনি আবারও সবার কাছেই দোয়া চেয়েছেন যে যাতে উনি সুচিকিৎসার পরবর্তীতে আবারও আপনাদের মাঝে ফেরত আসতে পারেন। তবে একটি বিষয় অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বিভিন্ন রোগে আগে থেকেই উনি আক্রান্ত ছিলেন এবং আছেন এবং ওনার সুচিকিৎসা গত 4 বৎসর যাবৎ
উনি যখন জেলখানায় ছিলেন সেখানে সত্যিকার অর্থে সুচিকিৎসার কোনো সুবন্দোবস্ত সরকারের পক্ষ থেকে করা হয়নি। কাজে এই অবস্থায় ওনার সুচিকিৎসা অত্যন্ত জরুরি এবং সেই জন্য ওনার সুচিকিৎসার জন্য দেশের বাইরে মাল্টিডিসিপ্লিনারি ডেভেলপ সেন্টারে করার জন্য এবারও এবার কেয়ার এর চিকিৎসকরা শুধু নয় ওনার মেডিকেল বোর্ডের দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড ওনাকে পরামর্শ দিয়েছেন দেশের বাইরেও ওনার পরবর্তী চিকিৎসা গ্রহণ করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।